টুম্পা সাহার বোন যে অঙ্কিতা সাহা হবে এটাই স্বাভাবিক, টাইটেলটা বলেনি। তো আজকে আমার বোন কিন্তু খুব ভালো রান্না করে, ও কিন্তু ইউটিউব দেখে দেখেই রান্না করে। হ্যাঁ, তো আজকে ও একটা রেসিপি নিজের বানাচ্ছে, এটার নাম বলে দে চিকেন মহারানী। চিকেন মহারানী, তো এটা ও বানিয়ে দেখাবে। অ্যাকচুয়ালি তো খুন্তি ধরা স্টাইল দেখে বোঝাই যাচ্ছে ও রান্না করে না, তো তবু আজকে আমরা এসছি বলে ও ট্রাই করছে। এটা দেখুন, এর আগে একটা ডিমের কারি বানিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে, এটাও ওরই রেসিপি ছিল। তো যেই রান্নাগুলো করে খুব সুন্দর করে, যেটুকু করে দেখুন। আজকে এখন মশলা কি কি মশলা দিয়েছিস বলতে? এর মধ্যে আছে খুন্তিটা তো গোলমরিচ আছে, লাল লঙ্কা আছে, তেজপাতা, এলাইচি, দারচিনি আর জিরে, আর আছে হচ্ছে শামরিচ। হ্যাঁ, শামরিচ আছে, মৌরি আছে, ধনে। তো এগুলো দিয়ে ও বিরিয়ানির জাস্ট যে বিরিয়ানির মশলাটা হয় সেটাও বানিয়ে নিচ্ছে। বাইরে গরম মশলার থেকে, হ্যাঁ একদম তাই, ঘরে বানানোটাতে সেন্টও ভালো থাকে আর অনেক ভালো। মশলাটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ভাজা মশলা, তার মানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটা গ্রাইন্ডারে দিয়ে দেবে। এবার আমরা মিক্সিতে একটুখানি পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর কাজু এগুলো পেস্ট করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে যে মশলাগুলো শুকনো খোলায় যেটা আমরা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। পেস্ট রেডি, ঠিক আছে। এবার একটুখানি আমরা সাদা তেল অ্যাড করে নিলাম, এর মধ্যে দুটো তেজপাতা ছেড়ে দিলাম। সাথে এবার আমরা পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিই আস্তে আস্তে। পেস্টটাকে হালকা আছে, এবার আমরা রান্না করে নিচ্ছি। এবার আমার একটা একটা করে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা এটার মধ্যে অ্যাড করে দেবো। আদা বাটা, আপনার নিজের দরকার অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি 1 কেজি চিকেনের জন্য অ্যাড করছি, এটা 2 চামচ করে দিয়ে নিচ্ছি। এটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটাকে একটু কষবো, কাঁচা গন্ধগুলোও কেটে যাবে। হালকা ব্রাউন হয়ে এসছে, এবার এর মধ্যে আমরা যে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দেবো। সে গরম মশলাটা একটুখানি জল অ্যাড করছি যাতে পুড়ে না যায়। এবার আমি আমার স্বাদ অনুযায়ী একটু হলুদ, একটু লবণ অ্যাড করব। আমাদের পেস্ট অলমোস্ট তৈরি, সুন্দর একটা গরম মশলার আর সব কিছুর একটা স্মেল বেরিয়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব দই। দইটা আপনি কিনেও আনতে পারেন, বাড়িরও বানাতে পারেন, আপনার যেটা ঠিক মনে হয় সেটা করবেন।
এবার একে একে সব চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে আগে থেকে আমরা ধুয়ে রেখেছিলাম। এবার আমরা চিকেনটাকে ভালো করে সাথে মাখিয়ে নেব। পাশাপাশি আমি একটুখানি জল গরম করতে বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি সেটাকে অ্যাড করে দেবো। এবার আমি জলটা আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। আঁচটাকে কম থেকে মিডিয়ামে দিয়ে এরপর আমরা এক কোলাম এর মধ্যে দু হাতা দুধ আর কসুরি মেথি দুধটার বদলে আপনি ফ্রেশ ক্রিমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে ফ্রেশ ক্রিমের টেস্টটা আরও ভালো হবে। একটু ফুটবে তার জন্য এটাকে আমরা একটু দিয়ে আমরা এর মধ্যে কিছু দুটো তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে ওর থেকে বেশিও অ্যাড করতে পারেন, শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, আমি শুকনো লঙ্কাটা দিইনি। আমাদের চিকেন অলমোস্ট হয়ে এসেছে, আমাদের প্রোডাক্ট রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করুন, নিচে রাখুন আর খেয়ে বলুন কেমন লাগছে খেতে, অবশ্যই জানাবেন। তাহলে কিন্তু কমেন্টসে জানালে বোনের ভীষণ ভালো লাগবে। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর দারুণ একটা স্মেল এসছে মাংসটার, মানে ঠিক স্মেলটা আপনাদের বোঝাতে পারবো না খেলে বোঝা যাবে না। তাতে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখতে হবে।